ওম শান্তি আজকের তারিখ হলো পনেরোই নভেম্বর দু হাজার তেইশ প্রাত মুরলী ওম শান্তি দাদা মধুবন আজকের মুরলীতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা একমাত্র বাবাই হলেন ব্লিসফুল যিনি সকলকে ব্লেসিংস আশীর্বাদ দেন বাবাকে দুঃখ হর্তা সুখকর্তা বলা হয় তিনি ছাড়া আর কেউই দুঃখ হরণ করতে পারে না তো বাবা বলেছে যে তিনি ছাড়া আর কেউ দুঃখ হরণ করতে পারে না প্রশ্ন ভক্তি ভক্তিমার্গ এবং জ্ঞান জ্ঞানমার্গ দুয়ের অ্যাডাপ্ট হওয়ার রীতি আছে কিন্তু দুয়ের মধ্যে পার্থক্য কোথায় বাবা বলছেন যে ভক্তিমার্গ এবং জ্ঞানমার্গ দুয়ের অ্যাডাপ্ট হওয়ার রীতি আছে কিন্তু দুয়ের মধ্যে পার্থক্য কোথায় উত্তর ভক্তি মার্গে যখন কারো কাছে অ্যাডাপ্ট হয় তখন গুরু ও শিষ্যের সম্বন্ধ থাকে তো বলছেন ভক্তিমার্গে যখন কারো কাছে অ্যাডাপ্ট হয় তখন গুরু ও শিষ্যের সম্বন্ধ থাকে সন্ন্যাসী অ্যাডাপ্ট হলে নিজেকে ফলোয়ার বলবে কিন্তু জ্ঞান মার্গে তোমরা ফলোয়ার বা শিষ্য নও তোমরা বাবার বাচ্চা হয়েছো বাচ্চা হওয়া অর্থাৎ উত্তরাধিকারের অধিকারী হওয়া গীত বলেছেন ওম নম শিবায় ওম শান্তি বাচ্চারা গীত শুনেছে এ হলো পরম পিতা পরমাত্মা শিবের মহিমা বলা হয় শিবাই নম রুদ্রায় নম বা সোমনাথ নম বলা হয় না শিবাই নম বলা হয় আর ওনার অনেক স্তুতিও করা হয় এখন শিবাই নম হলেন বাবা গডফাদারের নাম হল শিব তিনি হলেন নিরাকার এ কথা কে বলে ও গডফাদার আত্মা বলে শুধু ও ফাদার বললে তো শারীরিক পিতা হয়ে যায় এ হলো বোঝার মতো বিষয় দেবতাদের পারস বুদ্ধি বলা হয় দেবতারা তো বিশ্বের মালিক ছিল এখন কোনো মালিক নেই এখন ভারতে কোনো ধনী বা মালিক নেই রাজাকেও পিতা বা অন্নদাতা বলা হয় এখন তো রাজারা নেই তাহলে শিবাই নম কে বলেছে কেমন করে জানা যাবে যে ইনি পিতা ব্রহ্মাকুমার কুমারী তো অনেক আছে তারা হলো শিবের পুত্র পত্রী ব্রহ্মার দ্বারা তাদেরকে অ্যাডাপ্ট করা হয় সবাই বলে আমরা হলাম ব্রহ্মাকুমার কুমারী আচ্ছা ব্রহ্মাকার সন্তান শিবের ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনজনই হল শিবের সন্তান শিব বাবা হলেন সর্বোচ্চ ভগবান নিরাকারী লোকের নিবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলো সূক্ষ্মবতন বাসী আচ্ছা মনুষ্য সৃষ্টির রচনা কিভাবে হয়েছে তোমরা বলেছেন যে মনুষ্য সৃষ্টির রচনা কিভাবে হয়েছে তিনি তখন বলেন যে ব্রহ্মার সাধারণ শরীরে প্রবেশ করে এনাকে প্রজাপিতা বানায় আমাকে এনার মধ্যেই প্রবেশ করতে হয় যাকে ব্রহ্মা নাম দেওয়া হয়েছে অ্যাডাপ্ট করার পর নাম বদল হয়ে যায় সন্ন্যাসীরাও নাম বদল করে প্রথমে গৃহস্থীদের কাছে জন্ম নেয় তারপর সংস্কার অনুযায়ী শৈশব থেকে শাস্ত্র ইত্যাদি পড়ে তখন বৈরাগ্য আসে সন্ন্যাসীদের কাছে গিয়ে অ্যাডাপ্ট হয় বলে ইনি হলেন আমার গুরু কিন্তু তাকে বাবা বলে না গুরুর শিষ্য বা ফলোয়ার হয়ে যায় গুরু শিষ্যকে অ্যাডাপ্ট করে বলে যে তোমরা হলে আমার শিষ্য বা ফলোয়ার কিন্তু এই বাবা বলেন তোমরা হলে আমার বাচ্চা তোমরা বাচ্চারা ভক্তিমার্গ থেকেই ডেকে চলেছে কারণ এখানে দুঃখ অনেক ত্রাহি ত্রাহি রব উঠছে পতীত পাবর বাবা তো একজনই নিরাকার শিবকে আত্মারা নমন করে তিনি তো বাবাই তুমি মাতা পিতা এ গডফাদারের জন্যই গাওয়া হয় ফাদার থাকলে মাদারও অবশ্যই হওয়া উচিত মাতা পিতা ছাড়া রচনা হয় না বাবাকে বাচ্চাদের কাছে আসতেই হয় এ চক্র কিভাবে রিপিট হয় এর আদিমধ্য অন্তকে জানা একেই বলে ত্রিকালদর্শী হওয়া এ তো সব কোটি কোটি অ্যাক্টার আছে প্রত্যেকের পার্ট আলাদা এ হলো বেহুদের ড্রামা বাবা বলেন আমি হলাম ক্রিয়েটার ডাইরেক্টর প্রিন্সিপাল অ্যাক্টার মুখ্য অভিনেতা অ্যাক্ট মানে ভূমিকা পালন করছি তাই না আমি আত্মাকে সুপ্রিম বলা হয় আত্মা ও পর রূপ একই বাস্তবে আত্মা হলো বিন্দু ভ্রুকুটির মধ্যভাগে তারা রূপী আত্মা বলছে ভ্রুকুটির মধ্যভাগে তারা রূপী আত্মা থাকে তাই না একদম সূক্ষ্ম তা তাকে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না আত্মারাও সূক্ষ্ম আর আত্মাদের বাবাও সূক্ষ্ম বাবা বোঝান যে তোমরা আত্মারা হলে বিন্দু সমান কিন্তু আমি হলাম সুপ্রিম ক্রিয়েটর ডাইরেক্টর জ্ঞানের সাগর আমার মধ্যেই সৃষ্টির আতিমধ্য অন্তের জ্ঞান রয়েছে আমি হলাম নলেজফুল প্লিসফুল সকলের উপরে ব্লেসিংস করি সবাইকে সদ্গতিতে নিয়ে যায় এক বাবাই হলেন দুঃখর্তা সুখকর্তা সত্য কেউ দুঃখী হয় না সেটা হলো লক্ষ্মীনারায়ণেরই রাজ্য বাবা বোঝান যে আমি হলাম এই সৃষ্টিরূপী বৃক্ষের রূপ ধরো আম গাছ রয়েছে ওটা তো হলো জ্বর বীজ সে তো কথা বলতে পারবে না যদি চৈতন্য হতো তাহলে বলতো যে আমার বীজ থেকে এমন ডালপালা পাতা ইত্যাদি বেরোয় এখন এ হলো চৈতন্য একে কল্প বৃক্ষ বলা হয় মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের মানে ঝড়ের বীজ হল পরম পিতা পরমাত্মা বাবা বলেন আমি এসেই এর নলেজ দিই বাচ্চাদের সদাকালের জন্য সুখী বানাই দুঃখী করে মায়া ভক্তি মার্ক্যে পূর্ণ হতে হবে ড্রামাকে অবশ্যই ঘুরতে হবে এ হলো অসীম জগতের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি চক্র ঘুরতেই থাকে কোলে যুগ বদলে আবার সত্য যুগ হয় সৃষ্টি একই থাকে গডফাদার ইজ ওয়ান ওনার কোনো বাবা নেই তিনি টিচারও আমাদের পড়াচ্ছেন ভগবান বাজ আমি তোমাদের রাজ শেখাই মানুষ তো মাতা পিতাকে জানে না তোমরা তো জানো যে নিরাকারী শিব বাবার আমরা হলাম নিরাকারী বাচ্চা আবার সাকারী ব্রহ্মারও বাচ্চা নিরাকার বাচ্চারা হলো সব ভাই ভাই আর ব্রহ্মার বাচ্চারা হলো ভাই বোন এ হলো পবিত্র থাকার যুক্তি ভাই বোন বিকারে কেমন করে যাবে বিকারেই তো আগুন লাগে তাই না কাম অগ্নি বলা হয় এর থেকে বাঁচার উপায় বাবা বলে দেন এক তো প্রাপ্তি অনেক উঁচু যদি আমরা বাবার শ্রীমতে চলি তাহলে অসীম জগতের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাব স্মরণের দ্বারাই এভার হেলদি চির সুস্থ হওয়া যায় প্রাচীন ভারতের রাজ্য বিখ্যাত বাবা বলেন আমাকে স্মরণ করতে করতে তোমরা পবিত্র হয়ে যাবে পাপ ভস্ম হয়ে যাবে বাবার স্মরণে শরীর ছাড়লে আমার কাছে চলে আসবে এই পুরনো দুনিয়া বিনাশ হয়ে যাবে এ হলো সেই মহাভারতের লড়াই যারা বাবার হয়ে গেছে তাদেরই বিজয় হবে এ রাজধানী স্থাপন হচ্ছে ভগবান রাজ্যক শেখান স্বর্গের মালিক বানানোর জন্য তারপর আবার মায়া রাবণ নরকের মালিক বানায় এ যেন অভিশাপ পাওয়া বাবা বলে প্রিয় বাচ্চারা আমার মতে চলে তোমরা স্বর্গবাসী ভব আমার যখন রাবণ রাজ্য শুরু হয় তখন রাবণ বলে হে ঈশ্বরের বাচ্চারা নরকবাসী ভব। নরকের পরে আবার স্বর্গ অবশ্যই আসবে এ হলো নরক তাই না মারামারি লেগে আছে সত্যযুগে লড়াই ঝগড়া হয় না ভারত স্বর্গ ছিল আর কোনো রাজ্য ছিল না এখন ভারত নরক নরকে অনেক ধর্ম রয়েছে গায়ন আছে যে অনেক ধর্মের বিনাশ এক ধর্মের স্থাপনা করার জন্য আমাকে আসতে হয় আমি একবারই অবতার রূপ নেই আমাকে পতির দুনিয়া আসতে হয় আসেই তখন যখন পুরনো দুনিয়ার বিনাশকালে তার জন্যে লড়াইও চাই বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা অশরীরে এসেছিলে চোরাসি পাট পূর্ণ হয়েছে এখন ঘরে ফিরে যেতে হবে আমি তোমাদের পতির থেকে পাবন বানিয়ে ফিরিয়ে নিয়ে যাই হিসাব তো আছে তাই না পাঁচ হাজার বছরে দেবতারা চোরাশি জন্ম নেয় সবাই তো চোরাশি জন্ম নেবে না এখন বাবা বলেন আমাকে স্মরণ করো আর অবিনাশে উত্তরাধিকার নাও সৃষ্টির চক্র যেন বুদ্ধিতে ঘুরতে থাকে আমরা হলাম তাই না হয়ে যদি ড্রামার ক্রিয়েটার ডাইরেক্টর মুখ্য কে না জানে তাহলে তারা হলো নির্বদ এতে ভারত কত কাঙ্গাল হয়ে গেছে বাবা এসে আবার সালবেন্ট মালামাল উন্নতির শিখর বানায় বাবা বোঝান তোমরা ভারতবাসীরা স্বর্গে ছিলে তোমাদের আবার চৌরাশি জন্ম নিতে হবে এখন তোমাদের চৌরাশি জন্ম সম্পূর্ণ হয়েছে এই শেষ জন্ম বাকি আছে ভগবানুবাজ ভগবান তো সবার এক কৃষ্ণকে আর সব ধর্মাবলম্বীরা ভগবান মানবে না লাকারকে মানবে তিনি সব আত্মাদের পিতা তিনি বলেন আমি অনেক জন্মের অন্তিম জন্মে এনার শরীরে প্রবেশ করি যখন রাজ্য স্থাপন হয়ে যাবে তখন বিনাশ শুরু হবে আর আমি চলে যাব এ হলো বড় মহান যজ্ঞ আর যে সব যজ্ঞ ইত্যাদি আছে এর মধ্যে সোহা হয়ে যাবে সারা দুনিয়ার নোংরা এর মধ্যে যজ্ঞ পড়ে যায় আর কোনো যজ্ঞ রচনা করা হয় না ভক্তি মার্ক শেষ হয়ে যায় সত্যযুগ ত্রেতার পর আবার ভক্তি শুরু হয় এখন ভক্তি পূর্ণ হয়েছে তাই এইসব মহিমা হল শিব বাবার তাকেই এত নাম দেওয়া হয় জানে তো না কিছুই তিনি তো শিব তাকে আবার রুদ্র সোমনাথ বাবুর না বলে একের অনেক নাম দেওয়া হয় যেমন যেমন সার্ভিস করেন তেমন নি নাম দেওয়া হয় তোমাদের তিনি সমরস পান করাচ্ছেন তোমরা মাথারা স্বর্গের দ্বার খোলার নিমিত্ত হয়েছ বন্দনা পবিত্রদেরই করা হয় অপবিত্ররা পবিত্রদের বন্দনা করে কন্যাদের সামনে সবাই মাথা নত করে এই ব্রহ্মকুমার কুমারীরা এই ভারতের উদ্ধার করছে পবিত্র হয়ে বাবার থেকে পবিত্র দুনিয়ার উত্তরাধিকার নিতে হবে গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র হতে হবে এতে পরিশ্রম আছে কাম মহাশত্রু কাম ছাড়া যখন থাকতে পারে না তখন মারধর করতে থাকে রুদ্রযোগে অবলাদের উপর অত্যাচার হয় মার খেয়ে খেয়ে তাদের পাপের ঘরা পূর্ণ হয় তখন বিনাশ হয়ে যায় অনেক বাচ্চার আছে কখনো দেখিনি তারাও লেখে যে বাবা আমরা তোমাকে জানি তোমার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য অবশ্যই পবিত্র হব বাবা বোঝান যে শাস্ত্র পড়া তীর্থ ইত্যাদি করা এসব ভক্তিমার্গের শারীরিক যাত্রা তো করেই চলেছ এখন তোমাদের ফিরে যেতে হবে তাই আমার সাথে যোগ লাগাও আর সব সঙ্গ ছেড়ে এক আমার সাথে সম্বন্ধ জড়। তবে তোমাদের সঙ্গে নিয়ে যাব আর আবার স্বর্গে পাঠিয়ে দেব। বাবা সঙ্গে নিয়ে যাবে তারপর স্বর্গে পাঠিয়ে দেবে ওটা হলো শান্তিধাম ওখানে আত্মারা কিছু বলে না সত্য যুগ হল সুখধাম এই হলো দুঃখধাম এখন এই দুঃখধাম থেকেই শান্তিধাম সুখধামকে স্মরণ করতে হবে তাহলেই তোমরা আবার স্বর্গে আসতে পারবে তোমরা চৌরাশি জন্ম নিয়েছ বর্ণ ঘুরতেই থাকে প্রথমে ব্রাহ্মণদের শিখা টিকি চটি পরে দেবতা বর্ণ ক্ষত্রিয় বর্ণ বাজুলি ডিগবাজি খাওয়া খেলে তাই না এখন আমরা আবার ব্রাহ্মণ থেকে দেবতা হব এই চক্র ঘুরতেই থাকে একথা জেনে গেলেই চক্রবর্তী রাজা হয়ে যাবে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার চায় তাহলে অবশ্যই বাবার মতে চলতে হবে তোমরা বোঝাও যে নিরাকার পরমাত্মা এসে এ সাকার শরীরে প্রবেশ করেছে আমরা আত্মারা যখন নিরাকারি তখন ওখানে শান্তি ধামে থাকি এই সূর্যচন্দ্র হলো আলোর বাতি আরেক অসীম জগতের দিন আর রাত বলে সত্যযুগ ত্রেতা হলো দিন দাপর কলিযুগ হলো রাত বাবা এসে সদগতির মার্ক বলেন কত ভালো করে বোঝানো হয় সত্যযুগে হয় সুখ তারপর একটু একটু করে কমতে থাকে সত্যযুগে ষোলো কলা ত্রেতায় চৌদ্দ কলা এসব বোঝার মতো বিষয় ওখানে কখনো অকালি মৃত্যু হয় না কান্না লড়াই ঝগড়া করার ব্যাপার নেই সব কিছুর আধার হল পড়া পরে মানুষ থেকে দেবতা হতে হবে ভগবান পড়ান ভগবান ভগবতী বানানোর জন্য ওই পড়া হলো করিতুল্য এ হল হিরে তুল্য শুধু এই অন্তিম জন্মে পবিত্র হতে হবে এ হল সহজ থেকে সহজতম রাজ্য ব্যারিস্টার ইত্যাদি পড়া এসব এত সহজ নয় এখানে তো শুধু বাবা আর চক্রকে স্মরণ করলেই চক্রবর্তী রাজা হওয়া যাবে বাবাকে না জানা মানে কিছুই না জানা বাবা নিজে বিশ্বের মালিক হন না বাচ্চাদের বানান শিব বাবা বলেন ইনি ব্রহ্মা মহারাজা হবেন আমি হব না আমি নির্বাণ ধামে থেকে যাই বাচ্চাদের বিশ্বের মালিক বানাই সত্যি সত্যি নিষ্কাম সেবা নিরাকার পরম পিতা পরমাত্মায় করতে পারেন মানুষ করতে পারে না ঈশ্বরকে বেই সারা বিশ্বের মালিক হয়ে যায় দেবতারা বিশ্বের মালিক ছিল তাই না এখন তো কত ভাগ হয়ে গেছে এখন আবার বাবা বলেন যে আমি তোমাদের বিশ্বের মালিক বানাই স্বর্গে তোমরাই ছিলে ভারত বিশ্বের মালিক ছিল এখন কাঙ্গাল আবার সেই মাতাদের দ্বারা ভারতকে বিশ্বের মালিক করি তো ভারত কাঙ্গাল হয়ে গেছিল আবার বাবা মাতাদের দ্বারা কী করছে ভারতকে আবার শ্রেষ্ঠ বানাচ্ছে বিশ্বের মালিক বানাচ্ছে মেজোরিটি মানে বেশি মাতারে আছে সেজন্য বন্দে মাতরম বলা হয় কারণ এখানে বেশিরভাগ মাতারা আসে ভাইদের থেকে তার জন্য বন্দে মাতরম বলা হয় সময় কম শরীরের ওপর কোনো ভরসা নেই কারণ আমাদের এই শরীরের কোনো ভরসা নেই মরতে তো সবাইকে হবে সবারই প্রাণপ্রস্থ অবস্থা সকলকে ফিরে যেতে হবে এসব ভগবান পড়ান জ্ঞানদাতা শান্তিদাতা সুখদাতা তাকেই বলা হয় তিনি আবার এমন সর্বগুণ সম্পন্ন কলা সম্পূর্ণ পবিত্র বানান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নাম্বার এই পড়াশোনা হিরে তুল্য বানায় তাই একে ভালো করে পড়তে হবে আর অন্য সব সঙ্গ ছেড়ে এক বাবার সাথে সম্বন্ধ জুড়তে হবে হুম তো বলছেন এই পড়াশোনা হিরে তুল্য বানায় তাই একে ভালো করে পড়তে হবে আর অন্য সব সঙ্গ ছেড়ে এক বাবার সাথে সম্বন্ধ জুড়তে হবে দুই শ্রীমতে চলে স্বর্গের সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে চলতে ফিরতে সদর্শন চক্র ঘোরাতে হবে তো শ্রীমতী চলে আমাদের স্বর্গের সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে চলতে ফিরতে সদর্শন সেবা করে থাকা সদা সন্তুষ্ট আত্মা ভব আমার ভাবকে ছেড়ে ট্রাস্টি হয়ে সেবা করে থাক থাকা সদা সন্তুষ্ট আত্মা ভব স্পষ্টিকরণ লৌকিক পরিবারে অথবা সেবা করার সময় সর্বদা স্মরণে থাকবে যে আমি হলাম ট্রাস্টি সেবাধারে আমি তো বলছেন যে লৌকিক পরিবারে অথবা সেবা করার সময় সর্বদা স্মরণে থাকবে যে আমি হলাম ট্রাস্টি সেবাধারে আমি সেবা করার সময় এতটুকু আমার ভাব যেন না থাকে বলছে সেবা করার সময় এতটুকু ভাব যেন আমার না থাকে তবেই সন্তুষ্ট থাকবে যখন আমার ভাব আসে তখন বিরক্তির উৎপত্তি হয় তখন ভাবতে থাকো আমার সন্তান এই করে সেই করে তো যেখানে আমার ভাব আসে সেখানে বিরক্তিবোধের সৃষ্টি হয় আর যেখানে তোমার তোমার আসে সেখানে তরঙ্গায়িত হতে থাকো যেখানে আমার ভাব আসে সেখানে বিরক্তিবোধের সৃষ্টি হয় যেখানে যেখানে তোমার তোমার আসে সেখানে তরঙ্গায়িত হতে থাকো তোমার তোমার বলা অর্থাৎ সমানে থাকা আমার আমার বলা মানে অভিমানে আসা হ্যাঁ তোমার তোমার মানে সব বাবার ভাবলে সমানে থাকা আর আমার আমার মানে অভিমানে আসা স্লোগান বুদ্ধিতে সবসময় বাবা আর শ্রীমতের স্মৃতি থাকলে তখন বলা হবে অন্তর থেকে সমর্পিত আত্মা বুদ্ধিতে সবসময় বাবা আর শ্রীমতের স্মৃতি থাকলে তখন বলা হবে অন্তর থেকে সমর্পিত আত্মা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মৌলের জন্য